वेलकम बैक टू माय यूट्यूब चैनल सकल के सुस्वागत जानिए शुरू कर वीडियो आजकल वीडियो हमारे एक अत्यंत गुरुत्वपूर्ण विषय ऊपर वीडियो से माध्यमिक की परिवर्तन हो माध्यमिक बांगलार क्वेश्चन पैटर्न की होच्छे तार प्रश्नपत्रगुलो केमन से विषय निये आलोचना करब এবং কি কি পরিবর্তন হয়েছে প্রথমে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তারপর বাংলার প্রশ্ন প্যাটার্নগুলো কি হবে কিভাবে তোমাদের সাজেশন তৈরি করতে হবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব কাজেই বুঝতেই পারছো তোমরা যে এই ভিডিওটা সত্যি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং তোমাদের প্রত্যেকই অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে দেখে সেরকম মেনশন করে পরীক্ষা দিতে যাওয়া উচিত তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা করেছো তাদেরকে ধন্যবাদ প্রথমে আসি তোমাদের কি কি বিষয়ে পরিবর্তন হচ্ছে তোমাদের এই বছর বেশ কতগুলো বিষয় কিন্তু পরিবর্তন হয়েছে যেমন তোমাদের যে পরীক্ষা হয় সেই পরীক্ষা হোম সেন্টারে পরীক্ষা হবে দ্বিতীয়ত যে পরীক্ষা হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেটার জন্যই এই ভিডিওটি সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষা দেড় ঘন্টার পরীক্ষা হবে তিন ঘন্টার পরিবর্তে দেড় ঘন্টা পরীক্ষা কিন্তু হবে আর তোমাদের যে প্রশ্ন সেই প্রশ্ন সব অর্ধেক করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যেখানে যা ছিল সমস্ত কোশ্চেনে কিন্তু অর্ধেক নাম্বার করা হয়েছে এখনও পর্যন্ত যদি তোমরা ওয়েবসাইট সার্চ করো ওনাদের যে ওয়েবসাইট রয়েছে পর্ষদের অর্থাৎ ডাব ওয়েস্ট বেঙ্গল বর্ডার সেকেন্ডারি এডুকেশনাল যে ওয়েবসাইট রয়েছে বা কাউন্সিলের যে এডুকেশন রয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত সিলেবাস বা পরীক্ষা বা কোনো কিছু সম্পর্কেই কিন্তু সেইভাবে তেমন কিছু মাধ্যমিকের ব্যাপারে দেওয়া নেই ওদের ওয়েবসাইটে কিন্তু যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তার ভিত্তিতেই যেরকম সিলেবাসটা দাঁড়াচ্ছে সেইটার বিষয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি প্রথমেই দেখো যদি 50% কমিয়ে দেওয়া হয় তাহলে তোমাদের প্রথমে যেটা বুঝতে হবে যে এমসিকিউ এবং এসিকিউ বাংলাতে প্রথমে আসে 17 নম্বর তারপরে আসে একটা 19 নম্বর অর্থাৎ টোটাল তোমাদের কিন্তু 36 নম্বর আসে অর্থাৎ এই জায়গাটা তোমরা জানো যে তোমাদের সিলেবাস কিন্তু অলরেডি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেমন কতগুলো গল্প কতগুলো পদ্য সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি না সেই জায়গা থেকেই কিন্তু প্রশ্নগুলো আসবে এবং সেই জায়গায় যে 36টা রয়েছে সেখানটায় কিন্তু তোমাদের কমে দাঁড়িয়ে যাবে কত 18 তারপরে যেটা বোঝার জায়গা তোমাদের যে তিন নম্বর প্রশ্নগুলো আছে দেখো তিন নম্বর প্রশ্ন তোমাদের জানো যে তোমাদের একটা গদ্য থেকে করতে হয় একটা পদ্য থেকে করতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় কি যে গদ্য থেকে দুটো প্রশ্ন দেয় সেখান থেকে একটা করতে হয় আর পদ্য থেকেও দুটো কোশ্চেন দেয় সেখান থেকেও একটা করতে হয় এই বছরে আমার যা মনে হচ্ছে যে এই যে গদ্য এবং পদ্যাংশ যেটা রয়েছে হয়তো গদ্য থেকে দুটো কোশ্চেন দেবে পদ্য থেকেও দুটো কোশ্চেন দেবে কিন্তু করতে হবে মাত্র একটি কারণ দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো অর্ধেক প্রশ্ন দেবে বলেছেন তাহলে যদি দুটির প্রশ্ন গদ্য বা পদ্য থেকে একটা নেয় সেক্ষেত্রে আর একটি বঞ্চিত হয়ে যাবে সেই জন্য আমার মনে হয় যে গদ্য এবং পদ্য থেকে টোটাল তোমাদের চারখানা কোশ্চেন দেবে সেখান থেকে তোমাদের তিন নম্বরের জন্যে একটি করতে হবে যেরকম সিলেবাস হতে চলেছে আর কি প্রশ্ন তারপরে তোমাদের যেটা আসে ওই নাটকটা থেকে তোমাদের সিরাজদৌল্লা ওটা তো পরিবর্তন করা যাবে না সেখান থেকে তোমাদের একটা কিন্তু প্রশ্ন করতেই হবে কোনো কোনোভাবে পরিবর্তন করা যাবে না কারণ সেটা যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু সিলেবাসটা অন্যরকম হয়ে যাবে কাজে এটা কিন্তু প্রশ্ন আসবে এখান থেকেই তারপরে যে প্রশ্নটা রয়েছে তোমাদের হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ সেখান থেকেও একটা করতে হয় এবং এই একটা তো তোমাদেরকে পরিবর্তন করা যাবে না সেখান থেকে একটাই কিন্তু থাকবে বলে আমার যতটা মনে হয় তারপর দেখো যেটা তোমাদের রয়েছে তোমাদের যে দু নম্বরে কোনি থেকে যেটা আসে সেটা দুটো প্রশ্ন আসে তো এবছর যা ধারণা সেই জায়গাটায় তোমাদেরকে একটা প্রশ্ন দেবে কোনি থেকে ঠিক আছে আর তোমাদের এই যে চলতি গদ্যে অনুবাদ সেটাকে রাখবে কিন্তু সেটাকে হয়তো দেখা যাবে যে দু নম্বরে করে দেওয়া হয়েছে কোনোটাকেই কিন্তু বলেননি যে আউট অফ সিলেবাস অর্থাৎ সবটাকেই কিন্তু সিলেবাসের মধ্যে দিয়ে রাখা হবে কিন্তু প্রশ্নের মান কম হবে তারপরে দেখো তোমাদের যেটা রয়েছে
যে রচনা লেখা, সেই রচনা লেখাটা কিন্তু এই একটা সংলাপ রচনা করা আছে, 5 নম্বরে যেটা দেওয়া আছে ওই সংলাপটা হয়তো 2 বা 3 অল্প সংখ্যক, আর তোমাদের যে রচনা লিখতে বলেছে 10 নম্বরের ওই রচনা লেখাটা কিন্তু যেটা তোমাদের 10 নম্বর থাকে সেটা কিন্তু 5 নম্বর করবেন বলে আমার খুব মনে হচ্ছে আর কি। তো এইভাবে যদি সিলেবাসগুলো করে তাহলে কিন্তু তোমাদের প্রশ্নগুলো কম হবে। তাই দেখো যদি এইরকম প্যাটার্নে প্রশ্ন হয় তাহলে তোমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে শুরু হয়েছে আবার অন্যরকমভাবে, সেগুলো তোমরা একটু বোঝো। আর কীভাবে তোমরা বা পরে প্রস্তুতিগুলো নেবে, মানে কোন এই সিলেবাসের ওপরে, সেটা ওদের ওয়েবসাইট থেকে একটা নির্দিষ্ট বেরোনোর পরেই আমি আবার তোমাদের জন্য নতুনভাবে সাজেশন তৈরি করে দেবো। তো আজকের ভিডিও আপাতত এইটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এই রিসার্চ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।